পাড়া হয়ে গিয়েছে, খুব বড় ডাবের দরকার নেই। গায়ের যত জোর আছে সব দিয়ে ভালো করে মাখাবো। ভালো যে নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা ডিজাইন টিচার উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজ আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা একটু অন্যরকম, অনেক পুরোনো দিনে ফিরে যাচ্ছি। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেনই, তো আজকের একটা রেসিপি বানাবো ছাদের উপরেই। তা খুব কী বলবো, খুব তাড়াতাড়ি আর খুব ঝটপট হবে সেটা আমি চটপট রেসিপিটি বলতে পারেন আপনারা, বা কী বলুন মুখরোচক টাইপের একটা রেসিপি। চলুন ভিডিওটা শুরু করা যাক, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো রেসিপিটার নাম এখন বলছি না, যখন বানাবো তখন আপনারা দেখতে পাবেন। তাই রেসিপিটা করার জন্য আমাদের ছাদে পাশে একটা গাছ রয়েছে, সেখানকার একটা জিনিসের প্রয়োজন। তো আপনারা কি বুঝতে পারছেন কি জিনিস, যেটা মানে ছাদের উপর থেকে যেটা হাত পাওয়া যাবে, তো চলুন দেখতে থাকুন তবেই বুঝতে পারবেন। চলুন, পরে আপনাদের দেখাচ্ছি। তো তার মধ্যে থেকে আমি এখানে দাঁড়াটা নিলাম। চলো, এবারে কি বুঝতে পারছেন যে কিসের কথা আমি বলছিলাম? দাঁড়িয়ে এসেছি কেন বুঝতে পারছি? এই যে এখান থেকে বানাবো ডাব মাখা। এমনিতে আপনারা বুঝতে পেরে গেছেন, কারণ ভিডিওর থাম্বনেলেই দেওয়া রয়েছে। যাই হোক, তো এই ডাবগুলোকে পাড়তে হবে, পেরে মাখাবো। তো অনেকটা উঁচুতে রয়েছে ওই যে ওইখানটা, ওখানে তো আমি হাত পাবো না। তো আপনাদের দাদা, আমি ক্যামেরাটা ধরবো, ওই হচ্ছে এটা পেরে দেবে। চলুন পাড়া যাক। তো এই যে ওপরে উঠে গেল, এখান থেকে এই যে ডাবটা পাড়া হবে, ওই একটা ছোট ডাব, যেহেতু ডাব মাখায় ছোট লাগে সেই কারণে। পুরো এই পাতাটাগুলো কেটে দিচ্ছে, যা পড়ে গেল নিচে। পাড়া হয়ে গিয়েছে, খুব বড় ডাবের দরকার নেই। একটা নারকেল মানে ডাব পাললে যেটা জল আছে সেটা তো নিচে পড়ে গেল, আর এই যে একটা ছোট ডাব এটা রয়েছে, আর এই যে একটা পাড়া হয়েছে, আর এখানে নারকেল পাতাটা পড়ে রয়েছে, এখানে পাচ্ছেন এখানে কাটলো, আর এই একটা ডাব পাড়া হয়েছে, বড় ডাব। চলুন যাওয়া যাক, মানে কি বলবো, কখন আবার বৃষ্টি আসবে তার ঠিক নেই। চলুন, তো আমরা এই জায়গাটায় মাখা বানাবো। জায়গাটা খুব সুন্দর, তো এই ডাবটাকে প্রথমে কেটে নেব। তো আমি ডাবটা কাটতে পারছিলাম না, আপনার দাদা একটু কেটে দিচ্ছে, তো এটা কেটে নিই, যেহেতু এটা দিয়েই রেসিপিটা বানানো হবে, তো সেই কারণে ডাবটা কাটা। তারপরে দাদার ডাবটা কেটে দিক, তারপরে বানাবো। খোসাগুলো ছাড়িয়ে নিলে ভালো হয়, অনেকে খোসা সমেত মাখায়, তবে খোসা সমেত মাখানো অতটা ভালো লাগে না, খোসাটাকে ছাড়িয়ে নিলে বেশি ভালো লাগে। তো দূরের ভিউটা কেমন লাগছে বলুন? তো এই খোসা ছাড়ানোটাই বিশাল টাফ ব্যাপার, যারা নারকেল ছাড়াতে পারে তারাই একমাত্র ভালো পারে, তো আমি অতটা ভালো পারি না, তো সেই কারণে আপনার দাদাকে দিয়ে করাচ্ছি। আর এখন চাঁদ উঠে গেছে, আপনারা বুঝতেই পাচ্ছেন, এই যে জুম করে আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন চাঁদ উঠে গেছে, আর বেশ হাওয়া বইছে, তার মধ্যে আমাদের হবে ডাব মাখা। তো একটা চটপটা রেসিপি যেটাকে বলে, তো ডাবটা আগে ছাড়ানো হয়ে যায়, আপনার দাদা ছাড়িয়ে ফেলুক।
তো ওই ডাবটায় অল্প জল হয়েছিল, দেখুন এই যে এইটুকু ডাবে জল হয়েছিল, এই যে এইটুখানি জল হয়েছে, এই যে জল হয়েছে ডাবের ভেতরটা একটু দেখো, একদম কচি, একদম একদম কচি, যেরকমই দরকার সেরকমই ডাব। তো ওইখানে এই যে ডাবটাকে কাটা হচ্ছে, জানি না এই বঠিতে পারা যাবে কি, ডাব কাটা চলছে। তো এই যে এবারে ডাবটাকে হচ্ছে কাটা চলছে, মানে পিস পিস করে, যেহেতু মাখা হবে সেই কারণে। তো এই যে ডাব কাটা হচ্ছে, ছোটো ছোটো করে কাটছে আপনার দাদা, এই যে এরকম ছোট্ট ছোট্ট করে টুকরো করতে হবে, এরকম টুকরো টুকরো করে কেটে নি। তো ডাব মাখা করার জন্য কি কি লাগবে আপনাদের দেখিয়ে দিই। ডাবগুলো এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এইগুলো আরও ছোটো ছোটো টুকরো করব। তো এরকমভাবে ডাবগুলোকে কেটে নিয়েছি, আর এখানে কি কি নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখাই। এখানে সব বেশি বেশি করে নিয়ে এসেছি, এই যে চিনি নিয়ে এসেছি, লবণ এনেছি, সর্ষের তেল, আর এখানে রয়েছে শুকনো লঙ্কা ভাজা, পোড়া হলে ভালো হতো, তা আজকে বৃহস্পতিবার ওই জন্য পোড়ানো হয়নি। আর এখানে রয়েছে জিরের গুঁড়ো, আর এটা রয়েছে হলুদ, আর এটা তেঁতুল। আর এখানে আমি একটা হামানদিস্তা টাইপের নিয়ে এসেছি, মানে ওই ডাবগুলোকে থেতো করার জন্য। আর এবারে ডাবগুলোকে টুকরো করে করে কেটে নেবো, তো যত ছোট টুকরো হবে ততই ভালো। তো এইরকম বটি তো রয়েছে, এবার কাটবো এটাকে টুকরো করে করে। যাই হোক, রিক্সা আছে কিন্তু ঘাত করা জানা যায়। এটাকে ছাড়ানোর উপর নির্ভর করে, ঠিক আছে, এটাকে যত ভালোভাবে ছাড়াবেন তত তাড়াতাড়ি কাটা যাবে, ভেতরটা নরম পাওয়া যাবে। আর যদি খোসা সমেত থেকে যায় না, সেগুলো ছিপড়ে ছিপড়ে মতো লাগে। ডাব মাখার জন্য হাওয়া দিয়েছে বিকেলবেলা, আর খালের জলটা দেখুন কি সুন্দর লাগছে। তো এটা ডাবটা তো একদম ডাবটা হচ্ছে একদম নরম, তো দারুণ খেতে পারা যাচ্ছে। তো আপনারা যারা ডাব মাখা খেয়েছেন তারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কেমন লাগে খেতে আপনাদের, আমাদের তো ভালোই লাগে। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগে খেতে, মানে যারা খেয়েছেন, আর যারা খাননি তারা এরকমভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। একই রকম ভাবে সবগুলোকে থেতো করে নেবো, এই যে দেখুন এইরকম থেতো, এইরকম টাইপের হবে। এবার এটাকে চটকাতে হবে, মেন কাজ হচ্ছে ভালো করে চটকানো। তো কি দিয়ে দিচ্ছি দেখুন, প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিচ্ছি শুকনো লঙ্কা। তো এই দুটো লঙ্কাই দিলাম, দিয়ে লবণের সাথে ভালো করে যে মেখে নিচ্ছি, ঝাল প্রচন্ড। এবারে দিয়ে দিচ্ছি চিনি,
মটকাবো যেহেতু লবণ দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি এবার চিনিটা দিয়ে এরকমভাবে ভালো করে চটকাবো মানে যত শক্তি থাকবে তাই দিয়ে চটকাবো আর দিয়ে দেবো এবারে হলুদ তারপরে দেব সর্ষের তেল আর দেব তেঁতুল আর দেব জিরে হাওয়ায় তো উড়ে উড়ে আসছে এবারে গায়ের যত জোর আছে সব দিয়ে ভালো করে মাখাবো লেবুর পাতা লাগে হ্যাঁ লেবু পাতা লাগে তো লেবু গাছ তো আমাদের নেই তো সেই কারণে লেবু পাতাটা দিতে পারছি না আপনারা যদি বাড়িতে এরকম বানিয়ে খান তো লেবু পাতাটা অবশ্যই করে দেবেন দিলে একটা সুন্দর সেন্ট আসে খুব সুন্দর সেন্ট আসে দেখুন কীভাবে চটকাচ্ছে ওদিকে টেস্ট দেখে কেমন লাগছে পুরোটাই দিয়ে দাও একটু লবণ দাও দাও টেস্ট না করলে বোঝা যাবে না যে কোনটা কম হয়েছে আর তেঁতুল লাগবে একটু হলুদ দাও চলো টেস্ট করে আপনার দাদা বুঝে গেল যে কি কম বেশি লাগবে কারণ যাই হোক মাখামাখি করে নি ভালো করে আজকে হচ্ছে মাখামাখি রেসিপি দারুণ মাখানোটা হয়েছে কিন্তু দেখো দেখুন একটা খুব সুন্দর লোভনীয় ব্যাপার হয়েছে গন্ধটাও দারুণ ছেড়েছে মাখানো হয়ে গিয়েছে এবারে আপনার দাদা টেস্ট করে বলে দিল মোটামুটি সব ঠিকঠাক আছে একটু কম মিষ্টি ছিল সেগুলো সব মানে নুন চিনি কম ছিল সেগুলো সব ঠিকঠাক দেওয়া হয়ে গেছে এবার লাস্ট আমি খাবো একটু ছোটবেলা মানে চাইলে আপনারাও এভাবে বানিয়ে খেতে পারেন আমাদের মানে ছাদের উপর যেহেতু গাছ ছিল ঝট করে পেরে বানিয়ে খেয়ে নিলাম তো এরকম ছোটো নারকেলেই ভালো মানে ছোটো সরি ছোটো ডাবে ভালো হয় এরকম ডাব মাখা মানে আজকের একটা রেসিপি হলো হচ্ছে কি মাখামাখি রেসিপি যাই হোক তাকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আজ তবে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে আর হ্যাঁ আমার ফেসবুক পেজটা অবশ্যই করে ফলো করে দেবেন আমার ফেসবুক পেজের একই নাম টিটান কিচেন উইথ ভিলেজ ফুড
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।